হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সিটেট দু হাজার আঠারো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু মনস্তত্ত্ব এই চ্যাপ্টারে যে তিরিশটা প্রশ্ন ছিল এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব বা এই বিষয়টা আমরা আলোচনা করব। পুরো সম্পূর্ণ বাংলায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রতিটা প্রশ্ন বাংলায় করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো এবং কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয় তাহলে প্রথমেই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যারা নতুন হয়ে আসো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেন অবশ্যই ক্লিক করো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও চলো ফার্স্ট কোশ্চেন দেখো প্রথম কোশ্চিনে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে সত্য অর্থাৎ গ্রোথ এবং ডেভেলপমেন্ট সম্পর্কে কোনটা সত্য তাহলে তুমি বুঝতে পারছো গ্রোথ এবং ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট প্রতিদিন কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে আমি সেগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট অপশন বলছে উন্নয়নের কিছু দিক বংশগতি দ্বারা এবং অন্যান্য পরিবেশ দ্বারা প্রভাবিত হয় আমরা প্রত্যেকে জানি যে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করার জন্য বা বিকাশের জন্য বংশগতির সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশ সমানভাবে কিন্তু দায়ী তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ ক্লিয়ার প্রত্যেকের অপশান নাম্বার এ নেক্সট কোয়েশ্চিন দেখো বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি পেঁয়াজের তত্ত্বের অন্তর্গত নয় মানে পেঁয়াজের তত্ত্বের অন্তর্গত নয় কোনটি দেখো উন্নয়ন গুণগত পর্যায় ঘটে অবশ্যই আমাদের যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টটা কী গুণগত পরি গুণগত আর বৃদ্ধিটা কী পরিমাপগত তোমরা প্রত্যেকেই জানো সেটা অপশান বি বলছে শিশুরা তাদের বিশ্ব জগৎ সম্পর্কে জ্ঞান তৈরি করে কিসের মাধ্যমে সক্রিয়তার মাধ্যমে দ্য চিলড্রেন কনস্ট্রাক্ট অ্যান্ড ইউজ নলেজ অ্যাবাউট দেয়ার ওয়ার্ল্ড শিশুরা কি করছে সারা পৃথিবী সম্পর্কে সারা বিশ্ব সম্পর্কে তারা জ্ঞান অর্জন করছে সক্রিয়তার মাধ্যমে এটাও ঠিক অপশান সি বলছে লার্নিং টেক্স প্লেস থ্রু কনস্ট্যান্ট প্র্যাকটিস অর্থাৎ শিশুরা যে কোনো জিনিস শেখে কিসের মাধ্যমে অনবরত প্র্যাকটিসের মাধ্যমে কখনো না শিশু শিক্ষার ক্ষেত্রে প্র্যাকটিসের ধারণাটা আসেনি শিশু শিক্ষার ক্ষেত্রে বারবার যে প্র্যাকটিস করবো যান্ত্রিকভাবে প্র্যাকটিস এটা তারা সাপোর্ট করেনি এখানে আমাদের হবে এখানে প্র্যাকটিসের নট ওপর গুরুত্ব দেওয়া হয়নি বলা হয়েছে নিচের কোনটি প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা নয় তোমাদেরকে বারবার বলছি পিয়াজের তত্ত্ব ভালো করে পড়ো দেবাশিস পালের বই থেকে ওখানে যে চারটে তত্ত্ব দিয়েছেন অর্থাৎ পিয়াজের যে চারটে স্তর সংবেদন সঞ্চালকমূলক স্তর পাক সক্রিয়তার স্তর মূর্ত সক্রিয়তার স্তর যৌক্তিক সক্রিয়তার স্তর প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ো পরীক্ষায় প্রশ্ন আসবেই এখান থেকে দেখো এখানে কি বলছে টেন্ডেন্সি টু হচ্ছে কি কংক্রিট অর্থাৎ কি মূর্ত ধারণার প্রতি ঝোঁক তারপর বলছে ডেভেলপমেন্ট অব দ্য সিম্বলিক থট অপশান থ্রি বলছে ইগোসেন্ট্রিক অপশান চার বলছে ইর রিভার্সিবিলিটি মানে অপরিবর্তনীয়তা ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে প্রতীকী চিন্তার বিকাশ অপশান বি কী হবে প্রতীকী চিন্তার বিকাশ হবে আমাদের এখানে সঠিক আনসার ক্লিয়ার নেক্সট কোশ্চেন বলা হয়েছে ছোট বাচ্চাদের বিকাশে খেলার একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে নিম্নলিখিত কারণগুলির ছাড়া নিচের কোনটি কারণ নয় এটা জিজ্ঞেস করেছে তারা তাদের শরীরের ওপর কৃতি কর্তৃত্ব লাভ করে মানে এটা দেখো যদি একটা বাচ্চা খেলাধুলা করে তাহলে মানে কি সে তার মানে শরীরকে তার যে শরীর সেটা কী করবে ফিট রাখবে এটাই বলা হয়েছে অপশান বি বলছে এটি তাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে আমাদের যে সমস্ত সেন্স অর্গানগুলো রয়েছে সেগুলো আরও বেশি অ্যাক্টিভ হয় যদি আমরা এক্সারসাইজ করি বা আমরা দৌড় করি অপশান থ্রি বলছে এটি সময় কাটাবার জন্য একটি আনন্দদায়ক উপায় এটা কি তাই কখনো নাই এটা যে আমার অনেক সময় আছে সেই সময়টাকে অতিবাহিত করার জন্য আমরা খেলাধুলা করি সেটা কিন্তু নয় অপশান থ্রি এখানে আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি শিশুদের সমালোচনামূলক চিন্তা করার আমন্ত্রণ জানায় বাংলা ইংরেজিতে কি বলছে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইনভাইট ক্রিটিক্যালি অর্থাৎ নিচের কোনটি শিশুদেরকে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে মানে ভালোভাবে চিন্তা করতে সাহায্য করে কোনটি দেখো কোন ধরনের প্রশ্ন ডু ইউ নো দ্য আনসার টু দিস তুমি কি এই প্রশ্নটির উত্তর জানো এরকম যদি কোনো প্রশ্ন করি শিক্ষার্থীরা কি ভাববে ভাববে না বলবে না বা হ্যাঁ উত্তর দিয়ে দেবে তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি কি এটা জানো শিশু কি বলবে না সে জানি না বা হ্যাঁ সে জানি এখানে চিন্তার কোনো বিষয় আসলো না হোয়াট ইজ দ্য রাইট আনসার এটা রাইট আনসার কী হবে এর মধ্যে কোনো রকম সঠিক চিন্তা ভাবনা আসলো না অপশান থ্রি বলছে আপনি কি অনুরূপ পরিস্থিতির কথা ভাবতে পারেন আমি যে পরিস্থিতির কথাটা বললাম যে সিচুয়েশনের কথা বললাম তুমি কি এরকম কোনো সিচুয়েশনে ফেস করেছো অপশান চার বলছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়ে ইন হুইচ উই ক্যান দিস আমি ধরো কোনো একটা শিক্ষার্থীকে অঙ্ক দিয়েছি আমি অঙ্কটা করে দিলাম বা শিক্ষার্থী অঙ্কটা করেছে আমি তাদেরকে বললাম যে এই নিয়মটা ছাড়া আর অন্য কোনো নিয়মে কি অঙ্কটা করা যায় একটু তো তোমরা ভাবো তো শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি ভাববে যে কীভাবে অঙ্কটা করা যায় কীভাবে করা যায় তাহলে এটা কি এটা হবে আমাদেরকে চিন্তাকে আমাদের যে ক্রি মানে ক্রিয়েটিভিটি বা আমাদের যে থিঙ্কিং যে হচ্ছে কি ক্রিটিক্যালি সেটা কিন্তু ভাবতে সাহায্য করে অপশান নাম্বার আমাদের চার নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রগতিশীল শিক্ষাকে সর্বোত্তম বর্ণনা করে দেবাশিস পালের বইয়ে একটা চ্যাপ্টার রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিমূলক শিক্ষা চ্যাপ্টারটা ভালো করে পড়বে ওই চ্যাপ্টার থেকে পরীক্ষার প্রশ্ন আসবে দেখো কী বলা হয়েছে লার্নিং বাই ডুইং প্রজেক্ট মেথড অ্যান্ড কোঅপারেটিভ মেথড খুবই ইম্পর্টেন্ট লাইন এটা তাহলে প্রোগ্রেসিভ এডুকেশনে কী বলা হয়েছে প্রোগ্রেসিভ এডুকেশনের শিক্ষার্থীরা কীভাবে শিখবে লার্নিং বাই ডুইং অর্থাৎ কর্মের মাধ্যমে শিক্ষা করবে অর্থাৎ তারা অ্যাক্টিভ সক্রিয়তার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে আর একটা বলা হয়েছে প্রজেক্ট পদ্ধতি যে সমস্ত পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে তাহলে প্রগ্রেসিভ এডুকেশনে প্রজেক্ট পদ্ধতির কথা কিন্তু বলা হয়েছে আর একটা কি কোঅপারেটিভ মানে একে অপরকে সাহায্য করবে তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো প্রগতিশীল শিক্ষা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ব্যাখ্যা করে দেখতে পাচ্ছ যে প্রগতিমূলক শিক্ষা একই ইয়ারে দুটো প্রশ্ন এসছে দেখো স্কুল শিক্ষা যতদিন সম্ভব চালিয়ে যেতে হবে অপশান বি বলছে স্কুলের প্রয়োজন নেই কখনোই এটা নয় অপশান সি বলছে শিক্ষা স্কুলগুলি সামাজিক এবং প্রাকৃতিক বিশ্বের প্রতিফলন করা উচিত অপশান চার বলছে জীবনই প্রকৃত শিক্ষাদান না এখানে আমাদের সঠিক আন্সার অপশান নাম্বার থ্রি এডুকেশান কী বলছে এডুকেশান স্কুল শুরু রিফ্লেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড আমরা যে বিদ্যালয়ের যে শিক্ষা গ্রহণ করছি আমাদের বিদ্যালয়ের শিক্ষা আমাদের বিদ্যালয়ের আচার আচরণ সেটি কী করছে আমাদের ব্যক্তি জীবন এবং আমাদের সামাজিক জীবনে কী করছে একটা প্রভাব ফেলছে তাই এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার থ্রি আট নম্বর প্রশ্নের উত্তর দেখো কি বলা হয়েছে নিচের কোনটিকে কোহলবার্গের তথ্যের অবদান হিসাবে বিবেচনা করা যেতে পারে তোমরা অবশ্যই কোহলবার্গটা ভালো করে পড়বে খুব প্রশ্ন আসে দেখো তার তথ্য জ্ঞানীয় পরিপক্কতা এবং নৈতিক পরিপক্কতার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে একদম কারেক্ট তথ্যটি বিস্তৃত পরীক্ষার পদ্ধতি এটি নৈতিক যুক্তি এবং কর্মের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক করে তার বিশ্বাস শিশুরা নৈতিক দার্শনিক কীভাবে বলো কীভাবে অ্যান্সার হিস থিওরি ইস সাপোর্টেড এনার্জিট বিটুইন কোয়াগনেটিভ ম্যাচুরিটি এনার্জি মোরাল ম্যাচুরিটি ওকে তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট আনসার অপশান নাম্বার এ এ হবে আমাদের কারেক্ট ক্লিয়ার করতে গেলে তারপরে দেখো এখানে যেটা বলা হয়েছে জোনো প্রক্সমাল ডেভেলপমেন্ট জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তথ্যটি কে দিয়েছেন তোমরা প্রত্যেকে জানো ভাইগটস্কি তো তোমরা ভালো করে ভাইগটস্কিকে ভালো করে পড়ো কারণ ভাইগটস্কি থেকে পরীক্ষার প্রশ্ন আসবে দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে কী বোঝায় পর্যায় যখন সর্বাধিক বিকাশ সম্ভব বিকাশের পর্যায় যখন শিশু শেখার সম্পূর্ণ দায়িত্ব নেয় এমন একটি প্রেক্ষাপট যেখানে শিশুরা প্রায় সঠিক স্তরের সমর্থনের সাথে তাদের নিজেরাই একটি কাজ সম্পাদন করতে পারে শেখার বিন্দু যখন সমর্থন প্রত্যাহার করে তোমাদেরকে একটাই বলেছি তোরা কিছু বুঝতে পারলে না জোন অ্যাপ্রক্সিমাল ডেভেলপমেন্ট তুমি কিছুই জানো না তোমরা এখানে তো নেগেটিভ মার্ক নেই তাহলে কোনটা আনসার করবে অপশান নাম্বার থ্রি আনসার করবে কারণ আমি বারবার বলে এসেছি যে অপশানের অপশানটা বড়ো দেখতে যে অপশানে অনেকগুলো শব্দ আছে সেটাকে আনসার করবে সেটাই আনসার হয়ে যাবে দেখো এখানে তিন লাইন আছে আর বাকিগুলো এক লাইন দু লাইন তাহলে অবশ্যই তিন লাইনটা আনসার বুঝলে এবার জোনোঅ্রক্সিমাল ডেভেলপমেন্ট জিনিসটা কি দেখো তোমাদেরকে বুঝিয়ে দিই এটা ধরো একটা শিক্ষার্থীর ক্ষমতা এটা কি এটা একটা শিক্ষার্থীর ক্ষমতা বা কাজ করার অ্যাবিলিটি ঠিক আছে এবার কি হলো এই পর্যন্ত এই দেখো এই যে এই পর্যন্ত এটা হচ্ছে কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তাহলে এইটাকে কি বলছে এই যে এই যে অংশটা দেখো আমি আরেকবার বলি ভালো করে শোনো তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জিনিসটা কি একটু আরেকবার বুঝে না দেখো এটা কি এটা একটা শিক্ষার্থীর ক্ষমতা কাজ করার ক্ষমতা ঠিক আছে বা অ্যাবিলিটি এবার কি হলো এই থেকে এইটুক এইটুক এটা একটা পুরো কাজ এটা একটা পুরো কাজ এই কাজের এই থেকে এই অংশটা কি শিক্ষার্থী নিজেরা করতে পারছে আর এই অংশটা শিক্ষার্থী নিজেরা করতে পারছে না শিক্ষকের সাহায্য নিচ্ছে বা বাবা মায়ের সাহায্য নিচ্ছে বা বন্ধু বান্ধবীর সাহায্য নিচ্ছে অর্থাৎ কোন একজন শিক্ষার্থী যখন নিজে থেকে যতটা করতে পারবে কোন একটা কাজ করার যতটা নিজে থেকে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে বলা হয় কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যখন এই স্তরটা আসার পরে শিক্ষার্থীকেও শিক্ষার্থীকে সাফল্য পেতে এইখানে আসতে হবে এই জায়গাটায় আসার জন্য কি করবে শিক্ষক মহাশয় তাকে একটু সাহায্য করবে ওই যে সাহায্য করা সাহায্যটাকে কি বলছে স্ক্যাফোল্ডিং ঠিক আছে মাথায় থাকবে এখান থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে চলো নেক্সট দেখো তাহলে এখানে আমাদের সঠিক আসছে অপশন নাম্বার থ্রি ক্লিয়ার নেক্সট দশ নম্বর প্রশ্ন বলা হয়েছে একজন অ্যান্ড্রোজিয়াম ব্যক্তিত্ব মানে অ্যান্ড্রোজিয়াম বলতে কি বোঝায় দেখো অ্যান্ড্রোজিয়াম পার্সোনালিটি চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট পার্সোনালিটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরীক্ষার প্রশ্ন আসবে ভালো করে পড়বে পার্সোনালিটি যদি না পাও গুগলে সার্চ করে পড়ে নেবে বই না পেলে দেখো অ্যান্ড্রোজিয়াস বলতে কি বোঝায় অ্যান্ড্রোজিয়াস বলতে বোঝায় স্ত্রীলিঙ্গ লিঙ্গ বৈশিষ্ট্যযুক্ত পুরুষদের বোঝায় দেখবে অনেক ছেলে আছে যারা মেয়ে লিপনা অর্থাৎ মেয়েদের মতন কথাবার্তা মেয়েদের মতন হাঁটা চলা তাদেরকে কি বলা হয় অ্যান্ড্রোজিয়াম বলা হয় অপশন নাম্বার এ ঠিক আছে এটা একটা পার্সোনালিটি শিশুরার লিঙ্গ ভূমিকা অর্জন শিশুরা লিঙ্গ ভূমিকা অর্জন করে নিম্নলিখিতগুলির মাধ্যমে ব্যতীত অর্থাৎ এখানে বলা হয়েছে যে চিলড্রেন অ্যাকোয়ার জেন্ডার রোল থ্রু অল দ্য ফলোয়িং অ্যাসপেক্ট সরি মানে এক্সেপ্ট মানে এখানে প্রত্যেকটা জায়গায় জেন্ডার রোল মানে কি মানে লিঙ্গ বিভেদ রয়েছে শুধুমাত্র একটা জায়গায় নয় সেটা কোথায় মিডিয়া অবশ্যই মিডিয়াতে রয়েছে সামাজিকরণ সোশিয়ালাইজেশন রয়েছে কালচার কালচারে রয়েছে একমাত্র টিউটারিং টিউটারিংয়ে কিন্তু কোনোরকম লিঙ্গ পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই না টিউটারিংয়ে ছেলে এবং মেয়ে কিন্তু উভয় সমান অপশান নাম্বার চার ক্লিয়ার এই পরীক্ষায় প্রশ্ন কিন্তু এগুলো আসে জেন্ডার চ্যাপ্টারটা ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন দেখো মানসম্মত পরীক্ষায় একটি সমালোচনা হলো মানে কি বলছে ওয়ান অফ দ্য ক্রিটিক্স অফ টেস্ট হ্যাজ হ্যাজবিন দেয়ার স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মধ্যে কোনটি ব্যতিক্রম বা কোনটি এর মানে ড্রব্যাক মানে ভুল এটা জিজ্ঞেস করেছে দেখো তারা মূলত মূলধারায় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং তা পক্ষপাত দুষ্ট বাংলায় বলছে ইংরেজিতে বলছে রিপ্রেজেন্ট তারা রিপ্রেজেন্ট করে বা উপস্থাপন করে লার্জলি দেওয়া হয়েছে কি মেন স্ট্রিমিং কালচার অ্যান্ড দে আর ফর বেস্ট ঠিক আছে তাহলে এটা কিন্তু হবে না এটা আনসার আমাদের অপশান নাম্বার এ নেক্সট প্রশ্নে বলা হয়েছে একাধিক বুদ্ধিমত্তার তত্ত্ব বলে যে মানে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কে দিচ্ছে গার্ডেনা দিয়েছে তোমরা জানো মাল্টিপাল ইন্টেলিজেন্স থিওরির মধ্যে কোনটা ঠিক বুদ্ধি দ্রুত ত্বরান্বিত হয় একদম নয় বুদ্ধিমত্তা কয়েক প্রকার হতে পারে একদম গার্ডেনার বলছে একজন ব্যক্তির আট রকমের বুদ্ধি হয় কত রকমের বুদ্ধি আট রকম প্রত্যেকটা বুদ্ধি আলাদা আলাদা কাজে কিন্তু ব্যবহার করা হয় তাহলে বুদ্ধি কি বৃদ্ধি অনেক রকম হতে পারে বা মাল্টিপল হতে পারে বা সেভারেল কাইন্ডের হতে পারে অপশান নাম্বার দুই এই প্রশ্নটা অনেকবার সিটেটে রিপিট হয়েছে নেক্সট কোশ্চেন দেখো শিক্ষক শেখার জন্য মূল্যায়ন এবং শেখার মূল্যায়ন উভয় ব্যবহার করেন অর্থাৎ বলছে দ্য টিচার ক্যান ইউটিলাইজ বোধ অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং তোমাদের চাইল্ড সাইকোলজির যে দেবাশিস পালের বইটা রয়েছে সেই বইয়ে দেখবে অ্যাসেসমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়বে এই প্রশ্নটার আনসার সেখানেই আছে তা লেটার আনসার কী হবে নো দ্য চিলড্রেন প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট লেভেল তাহলে আমরা অ্যাসেসমেন্ট কেন করব অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং কেন করবো যে শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে এবং তারা কোন লেভেলে আছে সেটা জানার জন্য এই অ্যাসেসমেন্টটি করা হয় অপশান নাম্বার এ ক্লিয়ার আজকে লাস্ট প্রশ্ন মানে পনেরোটা প্রশ্ন আলোচনা করব পার্ট ওয়ানে পার্ট টু আর একটা প্রশ্ন আলোচনা করবো আরও পনেরোটা আলোচনা করবো দেখো নিচের কোনটি ক্রমগত এবং ব্যাপক মূল্যায়নের সাথে সম্পর্কিত নয় নিচের কোনটি ক্রমগত এবং ব্যাপক মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত নয় হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু কন্টিনিউ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশান দেখো কি বলছে এটি এটি নয় বলেছে এটি ভারতের শিক্ষার অধিকার আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে একদম করা হয়েছে এটি শিখন শেখার প্রক্রিয়ায় একটি অবিচ্ছেদ্য অংশ একদম সঠিক এটি বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে শিশুর কৃতিত্বের ওপর দৃষ্টি নিবন্ধ করে একদম সঠিক যে একটা শিক্ষার্থী কতটা শিখতে পারলো বা পারল না এটা দেখাশোনা করা হয় এর মাধ্যমে অপশান চার বলছে ইট ইজ ইউজফুল টু হচ্ছে কি লেভেল চিলড্রেন অ্যাজ স্লো ফোর অ্যান্ড ইন্টেলিজেন্স তাহলে আমরা ইভালুয়েশন করি কেন ইভালুয়েশন করি এই জন্য যে কোন শিক্ষার্থী বেশি বুদ্ধিমান কোন শিক্ষার্থী কতটা নির্বোধ কোন শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারছে এরকম এটা তো নয় আমরা কখনোই শিক্ষার্থীকে লেবেল করব না আমি বারবার বলে আসছি যে আধুনিক শিক্ষাকারের শিশুকে কখনোই আমরা লেবেল করব না তাই আমাদের সঠিক আনুসার অপশান নাম্বার চার ওকে তো আজকে আলোচনা করলাম ফার্স্ট মানে প্রথম পার্টটি আমি আবার কিছুক্ষণ পরে তোমাদেরকে সেকেন্ড পার্ট আপলোড করে দিচ্ছি সেখানে আরও কোশ্চিন রয়েছে দেখো অনেক কোশ্চিন আমি টাইপিং করে রেখেছি তোমাদেরকে এগুলো করাবো আর এগুলো প্র্যাকটিস করো তাহলে কোশ্চিনের ধাঁচ বা কোশ্চিনের টাইপ তোমরা বুঝতে পারবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাওয়া পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে থ্যাংক ইউ